হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম আমার নিউ ভিডিওতে। আজ পরম্পরা প্রোডাক্টের সানস্ক্রিন এসপিএফ 50 শেডের রিভিউ করব এবং ইউজের প্রসেস ও কত বছর এজ থেকে ইউজ করা যাবে এবং কোন ধরনের স্কিনে ইউজ করতে পারবেন ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, পরম্পরা স্কিন লাইটিং সানস্ক্রিন SPF 50 প্লাস প্লাস এর ফুল প্রোটেকশান দেয়, সামার সিজনে আপনারা ইউজ করতে পারেন। খুবই ভালো একটা সানস্ক্রিন, ধুলো ময়লা পলিউশনকে কন্ট্রোল করে এবং ফেজের অয়েল ব্যালেন্সকে অবজর্ব করে নেয়। এই সানস্ক্রিনটা লেডিস এবং জেন্টস উভয়ে ইউজ করতে পারবেন। এটি প্রস্তুত করা হয়েছে অ্যাপেল, ক্যারোট, সুইট ওয়াটার এবং শিল পাউডার এবং বেরি মিশ্রণে। এখানে দেখুন ফুল ইন্ট্রোডাকশান দেওয়া আছে, ইউজের প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং ইনগ্রিডিয়েন্টসও দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ প্রোডাক্টের সাথে সকলে কম বেশি পরিচিত আছেন, তো আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন, খুবই ভালো প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ইউজ করার নিয়ম হলো, প্রথমে ফেসটাকে পুরোপুরি ক্লিন করে নিতে হবে বা ফেস ওয়াশ ইউজ করতে পারেন। নেক্সট, যাদের স্কিনে অয়েল ভাবটা একটু বেশি তারা একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করতে লাগবে, কেননা ফেজের অয়েল ব্যালেন্সটাকে কন্ট্রোল রাখার জন্য একটু বেশি কোয়ান্টিতে ইউজ করতে লাগবে। এবং যাদের স্কিনটা একটু ড্রাইনেস ভাব থাকে তারা হালকা পরিমাণে ইউজ করলে একদম পারফেক্ট কাজ করে। এই সানস্ক্রিনটা অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি স্টে করে, অ্যারাউন্ড 12 বছর এজের উপর থেকে কম বেশি সকলেই ইউজ করতে পারবেন। একদম ন্যাচারাল প্রোডাক্ট এবং এটার MRP আছে 98-এর কাছাকাছি, নিট কোয়ান্টিটি আছে 50 গ্রামের কাছে এবং ওয়াল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন। আপ টু 40%-এর কাছাকাছি ফেয়ারনেস ডেভেলপমেন্টের কাজও করে। আপনারা যদি পরম্পরা প্রোডাক্টের সানস্ক্রিন SPF 50 শেডটা ইউজ করে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন কমেন্ট বক্সে। সানস্ক্রিনটা হালকা আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি, চলুন। দেখুন এই সাদা টাইপের হয় এবং স্মেলটাও খুব সুন্দর এবং খুব স্মুথ। তো আজ এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।